আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন জেনে নিই আজ নিউজে কি থাকছে ঘন্টায় আটাত্তর থেকে তিরাশি কিলোমিটার বেগে রাজধানী উপর দিয়ে বয়ে গেছে এ বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঝড়ের তাণ্ডবে রাজধানীর কোন কোনো এলাকায় উপরে গেছে গাছপালা ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আবহাওয়া অফিস তেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যার মধ্যে সকালে মাত্র তিন ঘন্টায় রেকর্ড হয়েছে সাতত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ রেকর্ড মঙ্গলবার ছাব্বিশে মে দিনগত রাত এবং বুধবার সাতাশে মে ভোরের তীব্র গতিতে এই ঝড় আঘাত আনে ঘন্টায় আটাত্তর থেকে তেরাশি কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব কিছুটা আজ করা যায় রাজধানী বিভিন্ন প্রধান সড়কের পাশের বিশাল বিশাল গাছের অবস্থা দেখে ফায়ার সার্ভিস জানায় ঢাকার রমনা ধানমন্ডি হাতির ঝিল হাইকোর্ট ও পুরাতন বিমানবন্দর এলাকায় গাছ উপড়ে পড়ে ভোর থেকে এইসব গাছ অপসারণ করে রাজপথ সচল করতে তৎপর হয় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলো আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন বলেন সমুদ্রে বায়ুচাপের তারতম্য থাকায় এই মুহূর্তে বাতাসের তীব্রতা বেশি তাই দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে একই সঙ্গে অমাবস্যার কারণে উপকূলীয় অঞ্চলে দুই থেকে চার ফুটের বেশি জলোচ্ছ্বাস হচ্ছে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলো উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্ধ সময়ের জন্য দেওয়া তিন নম্বর সতর্ক সংকেত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ